হেলদি ওয়েতে খুব সহজে ছোট বড় সকলের প্রিয় চিকেন বল কিভাবে বাসায় তৈরি করা যায় সেটাই এখন দেখাচ্ছি। আমি প্রথমেই আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। একটা মিক্সিং জারে দু কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়ে নিলাম। রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ, আদা বাটা আধা চা চামচ পরিমাণ, সয়া সস এক টেবিল চামচ পরিমাণ, ফিশ সস দুই টেবিল চামচ পরিমাণ, 10-12টা পুদিনার পাতা একটু কেচি দিয়ে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি, কারণ এই ধরনের আঁশযুক্ত ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক সময় ভালো করে ব্লেন্ড করার পরও কিন্তু গোটা গোটা থেকে যায়, তাই আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। একটা ডিম পুরোটাই, মানে হলুদ এবং সাদা দুটো অংশই ফেটে দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, 3-4টা কাঁচামরিচ একটু এভাবে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ব্লেন্ড হওয়ার জন্য। গোটা দিলে কিন্তু গোটা গোটা থেকে যেতে পারে। এবার 3-4টা শুকনো মরিচ ঠিক একইভাবে আবারও কুচি করে কেটে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, একটু আমি ক্রাশ করে দিচ্ছি। আপনাদের ক্রাশার না থাকলে আপনারা কিন্তু পাটায় বেটেও দিতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমি একটু তুলে দেখাচ্ছি জিনিসটা কীরকম হয়েছে। একটু খেয়াল করবেন যেন মাংসের মধ্যে কোনো আঁশ না থাকে, আর শুকনো মরিচ কাঁচামরিচগুলোও যেন একটু ভালো করে ব্লেন্ড হয়ে যায়। সামান্য একটু রান্নার তেল হাতে আর একটা চা চামচে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন প্রসেস করার সময় এটা লেগে না যায়। এবার আমি মিক্সিংটা থেকে একটু বেশি করে নিয়ে নিচ্ছি হাতে, নিয়ে কিন্তু একটু সমান করে নিচ্ছি যেন এবড়ো থেবড়ো হয়ে না থাকে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি। এবার 2 আঙুল দিয়ে চাপ দিয়ে এভাবে বল তৈরি করে চামচটা দিয়ে কেটে গরম পানিতে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি বের করে নিলাম বলটা, ঠিক এভাবে চামচ দিয়ে কেটে আমি আবারও দিয়ে দিলাম। এই যে দেখেন, চাপ দিলাম, চামচটা দিয়ে কেটে ফেললাম। ঠিক এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আবার যদি আপনাদের কাছে এই প্রসেসটা কঠিন মনে হয়, তাহলে ইজি ওয়েতে কীভাবে বানাবেন সেটাও আমি দেখাচ্ছি। প্রয়োজনে হাতে আবারও একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। আবার অল্প একটু কিমা নিয়ে নিলাম, নিয়ে ঠিক হাতের তালু দিয়ে এভাবে আমি গোল করে সেই গরম পানিটাতে ছেড়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা কোফতা কাবাব তৈরি করি। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। ওদিকে একটা বড় বলে বরফ গলানো ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। পানিটা যত ঠান্ডা হবে বলগুলো তত স্পঞ্জি হবে। যখন আমি বলগুলো ছাড়বো তখন কিন্তু বলগুলো পানির নিচে থাকবে, যখন এটা হয়ে আসবে তখন কিন্তু বলগুলো আস্তে আস্তে পানির উপরে ভেসে উঠবে। যখন বলগুলো ভেসে উঠবে তখন একটা ঝাঁঝরির সাহায্যে বলগুলোকে তুলে নিয়ে সেই বরফ গলানো ঠান্ডা পানিতে চুবিয়ে দিতে হবে। একটা হাতা দিয়ে বলগুলোকে আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি। এভাবে অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে ঝাঁঝরির সাহায্যে বলগুলোকে তুলে নিয়ে একটা কিচেন টাওয়ালের উপরে বিছিয়ে দিতে হবে, যেন বাড়তি পানিটুকু খুব ভালো করে সোক হয়ে যায়। সবগুলো বল আমি তুলে নিলাম। এবার আরেকটা কিচেন টাওয়াল দিয়ে উপর থেকে ঠিক এভাবে আস্তে আস্তে চেপে বাড়তি পানিটুকু নিয়ে নিতে হবে। মোট কথা, যেন বলগুলোতে কোনো পানিই না থাকে, তাহলে ভাজার সময় কিন্তু এটা তেল থেকে ছিটে উঠবে। একটা বল আমি টিপে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি একটা বল চাকু দিয়ে কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয় সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, সব কিছু কিন্তু মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। এবার একটা কাঠিতে আমি খুব সাবধানে বলগুলোকে গেঁথে নিচ্ছি। আপনারা চাইলে কোফতার মতো ভেজেও খেয়ে ফেলতে পারেন, তবে একটা ট্রেডিশন হয়ে গেছে যে কাঠিতে গেঁথে সিপিএস স্টাইলে খাওয়া, তাই আমি সেভাবেই দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে কাঠিতে গেঁথেও ভাজতে পারেন, আবার ভেজেও কিন্তু কাঠিতে গাঁথতে পারেন। আর আমি কিন্তু হেলদি ওয়েতে একদম অল্প তেলে ভেজে দেখাচ্ছি। যদি আপনারা সিপির মতো কালার চান তাহলে ডুবো তেলে ভাজতে পারেন। মিডিয়াম আঁচে কাঠিটাকে ধরে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে, না হলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। মুরগির কিমা খুবই সফিস্টিকেটেড হয়, তাই এটাকে খুব অল্প আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর এটা আমি যেহেতু প্রথমে একবার সেদ্ধ করে নিয়েছি, তাই এটা কিন্তু ভেতরটা অলরেডি হয়েই গেছে, শুধুমাত্র উপরের ব্রাউন কালার টেক্সচারটা আনার জন্য এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার কিন্তু চলে এসছে, এটাকে আর খুব বেশি ভাজার দরকার নেই। তবে আপনারা যদি আরও কালার আনতে চান আরও কিছুক্ষণ ভাজতে পারেন। হয়ে গেছে, এবার আমি পরিবেশনে চলে যাচ্ছি। এই বলগুলো কিন্তু সস বা মেয়োনিজের সাথে খেতে খুবই ভালো লাগে, বিকেলে চায়ের সাথে, আবার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও কিন্তু
খুবই হেলদি একটা খাবার। ভাজার পর কিন্তু এটা 4-5 ঘন্টা সফট থাকে, তাই ইজিলি আপনারা এটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। খুবই হেলদি একটা খাবার, অবশ্যই তৈরি করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।